শাড়ি হাউসের অপরূপায় আপনাদের স্বাগত জানাই। দেশীয় পোশাকের অপরূপ সম্ভারে আপনাদেরকে নতুন করে সাজাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাত সমুদ্র তেরো নদী পার করে বাঙালির ঐতিহ্য এবং রুচিকে উন্নত বিশ্বে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে চলেছি আমরা। সাথে আছে আপনাদের অনেক অনেক ভালোবাসা আর সহযোগিতা। তাই বিনম্র চিত্তে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? প্রথমে সবাইকে অনেক স্বাগতম। আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান শাড়ি হাউস অপরূপার আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। আমি ইত্তেলা এবং আমার সঙ্গে আছে রিঙ্কিদি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব স্পেশাল একটা অনুষ্ঠান বাঙালির, সেটা আমরা কভার করতে চাই। আমরা সেই প্রস্তুতি নিয়ে এসেছি। দর্শকদের একটু জানিয়ে দেই, দর্শক, সামনে আসছে এপ্রিল মাস, এবং এপ্রিল মাস আমাদের সবার অনেক প্রিয়। বাঙালি যেখানেই যারা আছেন আমাদের সবার অনেক প্রিয়, কারণ এপ্রিলের 14-15 এমন সময় পহেলা বৈশাখ, বাঙালির নতুন বছর, বৈশাখ মাসের প্রথম দিনটি সেই সময় পড়ে, এবং এই নববর্ষের উদযাপন আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে মিলেমিশে আছে। আমরা যেখানেই থাকি না কেন, এটা কিন্তু আমরা উদযাপন করবই সবসময়। আমরা চাই একদম নতুন বছরটা যেন আমরা সুন্দর মতো সেলিব্রেট করতে পারি, এবং ঠিক তেমনভাবেই শাড়ি হাউসের ঐতিহ্যের সাথেও নববর্ষের ঐতিহ্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারণ আপনারা আমাদেরকে এতই ভালোবাসেন যে নববর্ষে আপনাদের পছন্দের শাড়িটি সবসময় শাড়ি হাউস থেকেই কেনেন, সেজন্য এবছর আমাদের আরও স্পেশাল আয়োজন। অবশ্যই অবশ্যই, কারণ ইত্তেলার সাথে আমি কমপ্লিটলি অ্যাগ্রি যে আমরা প্রত্যেক বছর আমাদের শাড়ি হাউসকে নতুন বছর নতুন করে সাজাই, এবং সেই চিন্তাধারাতেই যাতে সামনের বছরের নতুন শাড়িটা শাড়ি হাউস থেকে আপনারা কিনে পরুন এবং পছন্দসই শাড়ি দেখানোর জন্যই আজকে আমাদের এপিসোড। নববর্ষের শাড়ির সাথে কিন্তু চাই নতুন সাজ। নতুন সাজ মানে নতুন অলংকার এবং আরো অনেক অ্যাক্সেসরিজ। আজকের অনুষ্ঠানে হ্যাঁ, আমি তোমাকে রিকোয়েস্ট করব যে এত সুন্দর কালেকশন তোমাদের এবার জুয়েলারি, সেটার কিছু অংশ তুমি দর্শকদের দেখাও। কিছু তো অবশ্যই কালেকশনে আমরা নিয়ে আসতে পারি দর্শকদের জন্য। তো আমরা তাহলে আজকে জুয়েলারি একটু দেখাই দর্শক বন্ধুরা। যারা ঝুমকা পরার জন্য শাড়ির সাথে সাথে ঝুমকা, ঝুমকো ছাড়া যেন সাজটা কমপ্লিট, বাঙালির সাজ কমপ্লিট হয় না। সেখান থেকে আমি একটু ঝুমকোতে যাই। ঝুমকোর এক একটা ডিজাইন একদমই ব্র্যান্ড নিউ কালেকশন আছে শাড়ি হাউসে এখন। ঝুমকোগুলো তুমি দেখাতে পারো, ঝুমকোগুলোর যারা একটু টানা দিয়ে পড়তে চাইছেন, যারা একদমই টিভি সিরিয়ালে বা সিনেমা মুভিতে যেগুলো চলছে আমাদের, সেই সব ধরনের কালেকশন কিন্তু এখন শাড়ি হাউসে আমাদের হাতের মুঠের মধ্যে চলে এসেছে। একদম দর্শক, আপনারা যারা বলিউড দ্বারা অনুপ্রাণিত বা অন্য সিনেমা এবং টেলিভিশনের আর্টিস্টদের সাজ পোশাক দ্বারা অনুপ্রাণিত এবং সেগুলো আপনারা খুঁজছেন, আর দেরি নয়, আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক তেমন অলংকার আপনারাও পড়তে পারবেন, চলে আসেন শাড়ি হাউসে। এবং আমি বলতে চাই রিঙ্কিদি, সেটা হচ্ছে আমি নিজে দেখেছি এবং মানুষকেও বলতে শুনেছি, শাড়ি হাউসের অর্নামেন্টস জুয়েলারি আমরা স্ট্রং কালেকশন ফেলেছি, কারণ শাড়ি কেনার সাথে সাথেই কিন্তু আমাদের মাথায় চলে আসে আমরা কি দিয়ে সাজবো। শুধু শাড়িতে তো আমাদের কমপ্লিট হয় না, তো সাথে হ্যান্ডব্যাগস, জুয়েলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি চাই না কাস্টমার টু মাচ ব্রাউজিং করুক, তো আপনারা এক জায়গাতেই সবকিছু ওয়ান স্টপ শপ হিসেবে হ্যাঁ আপনারা ভাবতে পারেন। এখানে আছে একটা নেকলেস সেট এবং এরকম অসংখ্য অনেক ধরনের অনেক ডিজাইন আপনারা পাবেন। এটা যাচ্ছে যারা লং চেইন পছন্দ করবেন, লাইক গোল্ড প্লেটেড আমার হাতেরটা, এই ধরনের ডিজাইন সাথে আছে ঝুমকো। হ্যাঁ, ঝুমকো সহ আপনি এগুলো পাচ্ছেন শর্ট লেন্থ, লং লেন্থ, যে কোনো লেন্থে এবং যে কোনো ডিজাইন অ্যাভেলেবেল। আর ওপরের নেকটা আছে, যারা ধরো একটু দামি শাড়ির সাথে জাস্ট শুধু নেক পরতে চাইছে, তো এই ধরনের ডিজাইন আমাদের স্টোর বিভিন্ন কালার এবং পেন্ডেন্টগুলো ডিফারেন্ট হবে, কালার চেঞ্জ হবে, এগুলোতে স্টোনের কালার চেঞ্জ হবে। আর যেগুলো গোল্ড প্লেটেড সেগুলো আমরা দোকানে দেখানোর সাথে সাথেই বলছি, দিস গোল্ড প্লেটেড, কালার গ্যারান্টেড থাকছে এগুলোর সাথে।
আমি একদম তোমার সাথে একমত। দর্শক বলতে যাচ্ছি, আজ আমরা যেহেতু আমরাও পড়েছি জুয়েলারি, আমি পড়েছি একটা শ্যান্ডেলিয়ার স্টাইলের একটা কানের একটা দুল, এবং তুমি পড়েছো একটা ঝুমকো। আমারটা আছে এডি, এডি কালেকশন, কিন্তু আমাদের শাড়ি হাউজের খুবই পপুলার, সবাই পছন্দ করে এডি কালেকশন দেখার জন্য, যে ছোট বড় এডি, গলার, হাতের, কানের, সো এভরিথিং ইজ অ্যাভেলেবল। ভীষণ কন্টেম্পোরারি, খুব ভালো লাগে, শুধু শাড়ি না, যে কোনো কিছুর সাথে পরা যায়, ইভেন ওয়েস্টার্ন, হ্যাঁ করতে পারি, এটা ওয়েস্টার্ন কাপড়ের সাথেও এডি খুব ভালো যাচ্ছে। আর এই ধরনের নেকলেস দর্শক আপনারা পছন্দ, যে ধরনের হাল ফ্যাশন চলছে, বিডস দেওয়া, বড় বিডস, ছোট বিডস, বিডস এর লেয়ারের যে এখন গয়নাগুলো আমরা দেখতে পাচ্ছি টিভির মুভিতে আসছে বা আমরা পড়ছি, সবই শাড়ি হাউসে অ্যাভেলেবল পাওয়া যাবে। একটা রিকোয়েস্ট, আমরা যেহেতু আজকের অনুষ্ঠানটা বৈশাখী দিয়ে শুরু করেছি, তুমি আমাদেরকে বৈশাখী কালেকশন দিয়ে শাড়ি দেখানো শুরু করো। একদম একদম, অবশ্যই, যেহেতু বৈশাখীর শাড়ি দেখানোর আজকে আমাদের সবার ইচ্ছা, তো সবার আগে বৈশাখী মানেই মনে হয় যেন বাংলার কিছু নিজস্ব, নিজস্ব তাঁত এবং নিজস্ব বুনন। লাল সাদা তো বটেই, লাল সাদা কালারটা যেন যুক্ত হয় বৈশাখীর সাথে, বৈশাখীর সাথে। তো এই জামদানিটাতে আমরা দেখতে পাচ্ছি যে জামদানির পাটটা হচ্ছে আমাদের টেম্পলস থাকছে দুই দিকেই, ভিতরে ছোট ছোট বুটি, যারা আমাদের সবাই মোস্টলি, আমরা সবাই ছোট ছোট কাজ পছন্দ করি, পুরো শাড়িটাতেই ছোট বুটি থাকছে। আর আঁচলটা ভীষণ সুন্দর, রেড, ফুললি রেড এবং গোল্ডেনের কম্বিনেশন থাকছে, খুব সুন্দর আঁচলটা। এই ধরনের ভ্যারাইটিস জামদানি আমাদের স্টোরে বৈশাখী পারপাস আমরা স্টক করে ফেলেছি। তো আপনারা আসুন জামদানির কালেকশন দেখতে শাড়ি হাউসে। বাহ, খুব সুন্দর। দর্শক অনেকেই আছেন যারা জামদানি খোঁজেন বৈশাখ উপলক্ষে, এবং স্পেসিফিক্যালি ওটাই পড়তে চান। নানান রং এবং ভ্যারাইটিস ডিজাইন কালেকশন আছে, চলে আসবেন। আর একটা শাড়ি দেখাই, এটা আমাদের নতুন কালেকশন। আমরা কিন্তু জামদানি তো ট্র্যাডিশনালি যেটা আমরা বাংলার পরে থাকি, এটাও একটা অন্য ধরনের জামদানি। জামদানির প্যাটার্নটা আছে তসরের উপরে, তসরের উপরে, এগুলো উইথ ব্লাউজ পিস। আমাদের এই শাড়িগুলো আমাদের বৈশাখী স্পেশাল, যারা গ্রুপে পড়তে যাচ্ছেন, তুমি বলে দাও আমাদের গ্রুপের পোর্শনটাও। নিশ্চয়ই দর্শক, আমরা জানি পয়লা বৈশাখ মানে আমরা সবাই একত্রে এটা উদযাপন করতে চাই। অনেক সংগঠন আমাদের টরন্টোতে আছে, নানান অন্যান্য শহরে, সিটিতে আছে, যারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিবে এবং একসাথে এই অনুষ্ঠানটি উদযাপন করবে, তখন সবাই কিন্তু একই রকম শাড়ি এবং পাঞ্জাবি এবং এই একই এটা পড়তে চায়। তো একসাথে 10-12 শাড়ি যদি আপনারা কিনতে চান, তখন কিন্তু এই ধরনের শাড়ি আপনাদের পছন্দ হবে। এবং শাড়ি হাউস ঠিক এটা মাথায় রেখে আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইস, অ্যাফোর্ডেবল প্রাইস একটা বড় কালেকশন রেখেছে, যাতে আপনারা এসেই পছন্দ করে নিয়ে নিতে পারেন। বৈশাখী কালেকশনের জন্য আমি বলবো যে একদম মিনিমাম রেঞ্জ $20-25 থেকে আমাদের শুরু হচ্ছে শাড়ি। বাট তুমি যদি একটু ভালো কোয়ালিটির দিকে যাও, উইদিন 100 এর ভিতরে শাড়ি পাওয়া যাবে, ব্লাউজ ম্যাচিং পাওয়া যাবে। আমি একটা নিজে পরে ডিসপ্লে করছি এই ধরনের বৈশাখী ব্লাউজ, যেগুলো আমাদের খুবই ট্র্যাডিশনাল, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে আমরা দেখে থাকি, তো এই ধরনের ব্লাউজ অ্যাভেলেবেল হবে আমাদের। এবং এটা একটা খুবই মানে একটা কি বলবো পপুলার স্টাইল পহেলা বৈশাখের। এবং বলতে যাচ্ছি আমরাও কিন্তু আজকে একই লাল একই শাড়ি দুটো রং পরেছি, ঠিক এমনটি আপনারা এরকম একটা লুক ক্রিয়েট করতে পারেন একসাথে, যদি কি সবাই 10-15 শাড়ি কিনতে চাচ্ছেন, এরকম কালার ডিফারেন্স করে পড়তে পারেন, যেমন যেমনটি আজকে আমি আর রিঙ্কি দি পরেছি। এগুলো সবই ভ্যারাইটিস কালার এবং বাল্কে পাওয়া যাবে। তুমি এই শাড়িটার প্রাইসটা বলে দাও সবাইকে যদি কারো পছন্দ হয়। 75-90 এর ভিতরে, বাহ, সাথে কিন্তু আমাদের ব্লাউজ ম্যাচিং হবে, জুয়েলারি ম্যাচিং হবে, চমৎকার। এবং একদম মনে হচ্ছে না গায়ে কিছু, খুবই হালকা এবং খুবই ফ্যাশনেবল, সাথে রিজনেবল প্রাইস। নেক্সট শাড়িটা আমি একটু দেখাই, নেক্সট শাড়িটা আমাদের হ্যান্ডলুম তাঁত দেখাবো, এবং এটা ভীষণ পপুলার পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানে লাল সাদা, তার সাথে তুমি যত সুন্দর ভ্যারাইটি ডিজাইন দেখিয়ে বা বুনে আনতে পারো, কাস্টমাররা তো অলওয়েজ নতুন নতুন শাড়ি, নতুন ডিজাইন তাদের ডিমান্ডে থাকে, এই ধরনের একটা শাড়ি কিন্তু পয়লা বৈশাখের জন্য 100% পারফেক্ট আমার মনে হয়। সবুজ আছে, হলুদ আছে, লাল আছে, সাদা আছে, এবং সাথে হ্যান্ডলুমের মতো ফ্যাব্রিক, চমৎকার।
শাড়িগুলো কিন্তু উইথ ব্লাউজ পিস। আমাদের হ্যান্ডলুমের স্টার্টিং রেঞ্জ 60, বাট আমার হাতে যে ধরনের শাড়ি আপনারা দেখছেন টিভিতে এগুলোর রেঞ্জ আমাদের 120-125। বাহ, চমৎকার, ভীষণ সুন্দর। আমি বলবো 125 এই দামেও এই শাড়িটা, আসলে এই শাড়িগুলো আমরা দেশে পরি, আমরা যেখানে পাচ্ছি এবং এত রিজনেবল প্রাইসে, চমৎকার পরে খুবই তারা কমফোর্টেবল ফিল করবে। আমি আরেকটা হ্যান্ডলুম দেখাবো বৈশাখী পারপাস, ধরে ভীষণ আরাম লাগছে জানো, ভীষণ সুন্দর, এটা খুব সুন্দর শাড়ি। তুমি আঁচলটা ওদিকে ধরো, চমৎকার ডিজাইন। আমার হাতের এই পোর্শনটা হচ্ছে কমপ্লিট আঁচলের বুনন, আর যারা যেহেতু সাদা শাড়ির ডিমান্ড তার সাথে ম্যাঙ্গো করা থাকছে তোমার লালের উপরে, আর উইথ ব্লাউজ পিস এই শাড়িগুলোর রেঞ্জ 125 এর ভিতরে। আমি চমৎকার, তবে 125 শাড়ির রেঞ্জ হলেও দর্শক আপনাদের জন্য থাকছে সুবর্ণ সুযোগ, আমি বলে দেই তুমি পরে শাড়িটা বের করতে করতে। দর্শক আপনারা জানেন শাড়ি হাউস প্রতি বছর এই নববর্ষ উদযাপন করে আপনাদের সবার সাথে একটা বড় সেলের আয়োজন করে, যাতে আপনারা আপনাদের প্রিয় পোশাক এবং প্রিয় শাড়িটি খুব রিজনেবল এবং অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে পারেন। সেজন্য শাড়ি হাউস এপ্রিলের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এই টানা 15 দিন আপনাদের জন্য রাখছে হিউজ সেল। এবং এই এই সেল অফারে 10-50% পর্যন্ত সব ধরনের শাড়িতে, সেটা আমাদের প্রিমিয়াম কালেকশন যেগুলো আছে কাঞ্জিভরম সেগুলোতেও আপনারা এই ধরনের সেল অ্যাভেল করতে পারবেন। সাথে 14 এবং 15 দুদিন বৈশাখের দিন থাকছে আমাদের মিষ্টি মুখের আয়োজন, যেটাকে আমরা বলি হাল খাতা, এবং আপনারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন এবং এই আয়োজন আপনারা সবাই আসবেন, মিষ্টি মুখ করবেন, এবং তার আগের পুরো 15 দিন ধরে শাড়ি কিনবেন সেল আমাদের প্রোডাক্টও বাড়িয়ে দিয়েছি। আপনারা আসুন, আমাদের প্রচুর সুন্দর সুন্দর জিনিসের উপরে সেল চলছে, নট অনলি শাড়ি, হ্যান্ডব্যাগস, জুয়েলারি, পাঞ্জাবি, ইভেন অ্যান্ড আমাদের হ্যান্ডলুমের আমাদের পিওর সিল্কের কালেকশনে আপনারা আমাদের ছাড় পাচ্ছেন। বাহ, চমৎকার, আমি বলবো এটা সুবর্ণ সুযোগ, দর্শক আপনারা ভুলবেন না, এপ্রিলের 1 তারিখ থেকে 15 তারিখ শপিং স্প্রি, একদম সবাই এনজয় করবে আশা করি। প্রত্যেক বছরই আমরা এটার পুরো সহযোগিতা আমাদের সেলসম্যানদের কাছ থেকেও পাই, আমাদের কাস্টমাররাও পছন্দ করেন। সো ডেটটা আমরা কন্টিনিউয়াস টিভিতে দিচ্ছি, আমি মনে করি যে তারা এটা মাথায় রাখবেন অবশ্যই। এই শাড়িটা কিন্তু একটা ট্র্যাডিশনাল এবং সবাই এই শাড়িটা খুব সমাদৃত, সবার কাছে খুব ভালোবাসার। হ্যাঁ, যে কোনো এজ, যে কোনো স্কিন, যে কোনো বয়সে অনুষ্ঠানে লাল সাদা যেন বাঙালির সাথে এতপ্রতভাবে জড়িত। সো এটা বাদ দিয়ে বৈশাখী আমরা চিন্তাই করতে পারি না, তো লাল সাদার ভিতরে যে ট্র্যাডিশনাল কিছু থাকবে না তা তো হতেই পারে না। এটা কমপ্লিটলি আমাদের ট্র্যাডিশনাল গাদওয়াল সিল্কের উপরে রয়েছে, পুরো শাড়িটাতে থাকছে আমাদের, আমরা হ্যাঁ এইভাবেই দেখাই, পুরো শাড়িটা তোমার এই কম্বিনেশন থাকছে, নিচের পাড়ে থাকছে একটু চওড়া ম্যাঙ্গো দিয়ে, উপরের পাড়টা নর্মাল বর্ডার, সাথে ছোট ছোট বুটি, আর থাকছে তোমার ভরাট আঁচল আঁচল। চমৎকার এই শাড়িটা, জানো তো এই শাড়িটা একটা গুণ দর্শক, অনেক মানুষকে আমি দেখেছি আপনারা এই শাড়িটা বিয়েতেও পরেছেন, কারণ এটা সিল্ক, একবার কিনলে আরো অন্যান্য অনুষ্ঠানে এটা পরা যায়, এবং এই শাড়িটা পরলে যে নিজেকে সুন্দর লাগবে সেটাতে কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি শাড়ি হাউস দিচ্ছে। হ্যাঁ, খুব মানে আমি এই তোমার এই শাড়িটাও কিন্তু ট্রেডিশনাল, এটা 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 তো তুমি একটু দেখো, এটা আমি বলবো যারা আমাদের বৈশাখীতে স্টেজ পারফরমেন্স করছে, বাচ্চারা, টিনেজাররা, তারা কিন্তু অনেকেই সফট শাড়ি খুঁজে যে পরে একটু কমফোর্টেবল ফিল করব, পরে নাচার জন্য, ড্যান্স প্রোগ্রামের জন্য, সেখানে কিন্তু এই শাড়িটা শাড়ি হাউস মিনিমাম রেঞ্জ আমরা রাখি অনলি $20, চমৎকার সুযোগ থেকে 25, যারা যতগুলো পিস আপনারা নিতে চাইছেন অ্যাডভান্স যোগাযোগ করবেন, এই ধরনের শাড়ি বৈশাখীর জন্য আমরা ফুল রেডি। তুমি জানো এই শাড়িটা আরেকটা কাজে ব্যবহার হয়, সেটা হচ্ছে ধুতি, অনেকে শাড়ি দিয়ে ধুতি পরে, হ্যাঁ, এবং অনেক পারফরমেন্সেও ধুতি পরতে হয়, এবং এই শাড়িটা ভীষণ সুন্দর হয়। যারা দর্শকদের মধ্যে আছেন, যারা পুরুষ মানুষ যারা ধুতি পরতে চাচ্ছেন পয়লা বৈশাখ উপলক্ষে, এই শাড়িটা হতে পারে আপনার বৈশাখের একটা, হ্যাঁ, যে কোনো সুন্দর স্টেজ পারফরমেন্সের জন্য অনেক সময় আমরা 15-20 করে শাড়ি খুঁজে যাই কোথায় পাবো, তো শাড়ি হাউসে নক করুন। শাড়ি হাউসে শাড়ির সাথে সাথে কিন্তু আমাদের বৈশাখী ব্লাউজেরও হিউজ কালেকশন, আমরা আগেই বলেছি, চমৎকার আমাদের ব্লাউজের সম্ভার কিছু সাথে আছে আজকে,
এবং ব্লাউজগুলো নানান তোমার সাইজে আছে, সাইজ হবে, ইভেন আমার মনে হয় এগুলো কালারও আমাদের দোকানে চলে এসেছে বৈশাখী পারপাস। চমৎকার, নতুন যে একটা নতুন স্টক আমরা দেখিয়েছি ওই ব্লাউজটা, এটা তুমি একটু দর্শকদের দেখাও, এটা পিঠটা খুব সুন্দর করে বুনন করানো হয়েছে। যারা একটু ফ্যান্সি পছন্দ করবেন, প্রমিনেন্ট ডিপ পিঠ, তারা কিন্তু এই ধরনের ব্লাউজ খুব সুন্দর সাইজ অ্যাভেলেবল পাওয়া যাবে। এটাকে বলে পান গলা আমরা বলতাম, খুব সুন্দর, ভেরি নাইস। জামদানি বলো, গাদওয়াল সিল্ক বলো, হ্যান্ডলুম বলো, তাঁত বলো, বাংলার তাঁত যেটা, তো সব শাড়ির সাথে কিন্তু ব্লাউজগুলো যাবে, সব শাড়ির সাথে যাবে। এখন তো রং হবে না, হ্যাঁ, আর এখন তো রঙের ব্যাপার নেই, আমরা অনেক কন্ট্রাস্ট ব্লাউজও পরি, একটা সবুজ শাড়ির সাথে আপনি লাল ব্লাউজ পরতে পারবেন নিঃসন্দেহে। একটা অন্য ধরনের শাড়ি দেখাই, যেটা বৈশাখী দেখালাম, একটা একটু ডিফারেন্ট কিন্তু খুবই পছন্দসই একটা শাড়ি। বাহ, শাড়িটার ফ্যাব্রিকটা আমি একটু বলি, এটা তোমার তসরের উপরে আছে, হ্যাঁ, তসরের উপরে আছে শাড়িটাতে, পুরো শাড়িটা থাকছে এটার উপরে, চমৎকার, ব্ল্যাক এন্ড ম্যাজেন্ডা, ব্ল্যাকের উপর একটা প্রিন্ট, হ্যাঁ, তার সাথে দুদিকে দুটো গোল্ডেন বর্ডারস থাকছে, আরো ভালো লাগবে যখন তুমি এটা ব্লাউজ পিস বানিয়ে পরতে পারো। চমৎকার, অনেকেই ছাপা শাড়ি পছন্দ করেন দর্শক, তাদের জন্য এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, রিজনেবল প্রাইস, উইদিন 100 এর ভিতরে কিছু প্রোডাক্ট তো রাখতেই হয়, কারণ এটা অ্যাফোর্ডেবল প্রাইস নিশ্চয়ই। আর শাড়ি আছে, আর বছর ভরে কেনা হয়, নানান অনুষ্ঠানে কেনা হয়, একটু রিজনেবল পাওয়া গেলে তো ভালোই। আর দর্শক ভুলবেন না, এপ্রিল 1 তারিখ থেকে 15 তারিখ আপনাদের সুযোগ, এক্সপেন্সিভ প্রোডাক্টটাও আপনারা কম দামে কিনে নিতে পারবেন। আমাদের পিওর হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম হয় যে আমাদের স্টার্টিং রেঞ্জে থাকে, আমাদের 300-250 থেকে শুরু হয়, সেগুলোতে আমরা 50% ডিসকাউন্ট পাচ্ছেন, 40% ডিসকাউন্ট পাচ্ছেন, ইভেন এন্ড বানারসিতে ভালো সুযোগ। সো আমি চাইবো যে আপনারা স্ক্রিনে যাওয়ার ডেটটা যেন মাথায় রাখেন, অবশ্যই আমাদের হালকা থা এনজয় করুন আমাদের সাথে। এবং 15 দিন কিন্তু বেশ একটা বড় সময়, বড় সময় এবং অনেক ভিড় হয়, আপনারা আগে আগে আসবেন, পছন্দের শাড়িটা নিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা এটা দেখাচ্ছি, উফ চমৎকার এই শাড়িগুলো, এটা তোমার একটা ডিফারেন্ট বুটিকস এর কালেকশন, তোমার এটা 3-4 করে কালার হয়, তুমি ধরো কোনো একটা বিয়ের অনুষ্ঠানেও তুমি যদি এটা পরে যাও, কেউ বুঝতেই পারবে না তুমি কি ধরনের প্রোডাক্ট পরেছো। ম্যাটেরিয়াল ইজ ভেরি নাইস, সিল্ক এন্ড তসর মিক্স, এবং খুব আনকমন, এটা আমার কাছে ভালো লাগছে, আনকমন ডিজাইন, পুরো শাড়িটাতেই তোমার একই ধরনের বুনন থাকছে। বাহ চমৎকার, এটা প্রাইসটা বলো আমাদেরকে। এটা তোমার 100 থেকে 150 এর ভিতরে আমাদের প্রোডাক্ট। বাহ, অথচ ব্লাউজ পিস এবং আঁচল থাকছে পিওর গোল্ড, শাড়িটা দেখতে কিন্তু ভীষণ এক্সপেন্সিভ মনে হচ্ছে, এক্সপেন্সিভ লুক কিন্তু তোমার অ্যাফোর্ডেবল প্রাইস এর সাথে। বাহ চমৎকার, ভেরি নাইস। আমরা এবার আরো একটি ডিফারেন্ট শাড়ি দেখব, হচ্ছে দেখানোর সাথে সাথে আমরা আমাদের হালকাতা ডেটা কন্টিনিউয়াস কাস্টমারদেরকে বলতে থাকব, কারণ তারা সবাই ভুলে না জান আমাদের এত সুন্দর সুবর্ণ সুযোগ সামনে আসছে নিশ্চয়ই। এবং সত্যি বলতে অনেক সময় এমন হয় পছন্দের শাড়িটা এক্সপেন্সিভ হয়তো কেনা হয়ে ওঠে না, সেই এই সুযোগটা কিন্তু অবশ্যই আমাদের কাজে লাগানো উচিত, যারা আমরা চাই যে একটা কালেকশনের শাড়ি কিনবো, এটা একটা সুবর্ণ সুযোগ। হয়তো পয়লা বৈশাখে শাড়ি চাচ্ছেন না, কিন্তু একটা দামি কালেকশনের শাড়ি চাচ্ছেন, চলে আসবেন। এই শাড়িটার ফেব্রিকটা একদমই অন্যরকম মনে হচ্ছে, তুমি বলো এটা এটা কি বলবো আমরা, এটাকে সিল্ক আছে, হ্যাঁ সিল্কের সাথে তোমার একটা সুতো দিয়ে দেখো হালকা হালকা করে বুনন আছে এটাতে, হ্যাঁ জলছাপ, একটা একটা জলছাপের মতো ডিজাইন, সবাই তো চায় যে ডিফারেন্ট কিছু দাও, একদম ডিফারেন্ট, হ্যাঁ তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট করতে গেলে হয় যে তোমার শাড়িগুলোর কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালও চেঞ্জ করতে হয় নিশ্চয়ই। শাড়িটাতে তোমার ডিপ জাম কালারের সাথে গোল্ডেন, বাহ চমৎকার, সিম্পল এন্ড বিউটি। তুমি বলো এই শাড়িগুলোর থেকে অন্য কালার হচ্ছে? হ্যাঁ কালার হবে, বাট নট হিউজ, 4-5 করে কালার অ্যাভেইলেবল থাকছে। বাহ খুব সুন্দর, এটা প্রাইসটা, প্রাইস আমাদের উইদিন 100 এর ভিতরে, 95-85 এর ভিতরে আপনি সবাই আমরা এই ধরনের শাড়ি পেয়ে যাবো শাড়ি হাউসে। খুব সুন্দর, দর্শক দেখলেন একটা অন্যরকম শাড়ি, সেই গোল্ডেন পার আর আঁচল থাকছে কিন্তু জমিটা একদম ডিফারেন্ট, ডিফারেন্ট জমি। আমরা এখন আরেকটা শাড়ি দেখব, সেই সিল্ক, হ্যাঁ আমাদের প্রিয় সিল্ক শাড়ি হাউস যার জন্য বিখ্যাত সিল্ক, সেই সিল্ক যদি আপনি বেছে নেন এবারের নববর্ষ উদযাপন করার জন্য, শুধু দিনের অনুষ্ঠান না রাতের অনুষ্ঠানও থাকে, হ্যাঁ এবং আমরা অনেকেই নতুন বছর পড়ার সাথে সাথে আমরা কিন্তু পার্টির চিন্তা ভাবনা করেই ফেলি, আজকে তার বাড়ি, আজকে তার ফ্রেন্ডসদের বাড়ি, নিশ্চয়ই সেখানে কিন্তু শাড়ি নতুন একটা পরবো টরন্টোতে, কোথায় পাবো শাড়ি হাউস। এই শাড়িটাতে তোমাকে দেখাই, এটাকে বলা হয় চুড়িপার, হ্যাঁ চুড়িপার, এই বড় চুড়িপারটা থাকছে নিচের দিকে, নিচের বর্ডার, আর উপরেরটা থাকছে একটু সিম্পল, কম ছোট পার, ভিতরে কাজ থাকছে,
একটা রেশম সুতোর কাজ থাকবে, একটা পিওর জড়ি থাকবে। জড়িতে আমরা যখনই আসি, আমি সবসময় বলি আমরা কিন্তু শাড়ি হাউস কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করি না, দামি জিনিসের সাথে দামি জড়ি। চমৎকার এই চুড়ি পার্টটা কিন্তু জানো এখন আমি দেখছি মিডিয়াতে ভীষণ ইন্সপায়ার্ড। হ্যাঁ, মানে বলিউডেও এখন চুড়ি পার ভীষণ চলছে। এই শাড়িটার দাম তুমি আমাদের বলবে? অ্যারাউন্ড 3। বাহ, অ্যারাউন্ড 3। ইটস ডিপেন্ড করে, সামটাইম এটা যদি কাজ বেশি কমের হয় সো 3 থেকে 350 ভিতরে আমরা বলতে পারি। বাহ, দর্শক আবার মনে করিয়ে দিচ্ছি ডিসকাউন্টের অপরচুনিটি ভুলবেন না। যেই শাড়িগুলো একটু এক্সপেন্সিভ বা আমাদের প্রিমিয়াম কালেকশন, সেই শাড়িগুলো আপনারা এসে দেখে নিন, পছন্দ হলে এপ্রিলের 1 থেকে 15 এই সময়ের মধ্যে কিনে নিন। সুবর্ণ সুযোগ। এই শাড়িটা যেটা দেখাচ্ছি রেশম কাতান আমরা লাস্ট এপিসোডেও 2-1 দেখিয়েছি এবং কাস্টমার ইটস টু মাচ পছন্দ, অনেক বেশি পছন্দ করেছেন। তো আর একটা কালেকশন আজকে আমি দেখাচ্ছি, চমৎকার। তোমার কি কালার বলবো বলো, এটা তোমার এটা টিয়া রং এবং টিয়া মিশানো টিয়া রং। আমি এই শাড়িগুলো আমার মনে আছে জানো, এগুলো 90-এর দশকের বিয়েতে সবাই এই শাড়ি এই শাড়িগুলোই পরতো। তখন কিন্তু আমরা বলতাম বেনারসি কাতান, বেনারসি কাতান বলা হতো। এখন যেমন কাঞ্জিবরণে ভ্যারাইটি ডিজাইন বেরিয়ে গেছে, হাফ এন্ড হাফ। চমৎকার, হাফ শাড়িটা হবে হালকা গ্রিন টিয়া গ্রিন মিশানো, হাফ হবে ম্যাজেন্ডা, ডিপ ম্যাজেন্ডার সাথে। চমৎকার এবং খুবই পপুলার একটা কম্বিনেশন, ম্যাজেন্ডা এবং গ্রিন, ভেরি নাইস। গুলো তো অস্বাভাবিক সুন্দর হয় এই শাড়িগুলোর, প্রত্যেকটা ইচ পিস এর পার সুন্দর হবে, কারণ শাড়িগুলো ওয়ান পিস বুনন হয়। এক্সক্লুসিভ প্রোডাক্টের আমাদের ওয়ান পিস কালেকশন। বাহ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমরা কি আরো কিছু সিল্ক দেখব? আমরা সিল্কে কন্টিনিউয়াস থাকি নিশ্চয়ই, কারণ আমাদের দর্শক কিন্তু ভীষণ সিল্ক। হ্যাঁ, দূরের কাস্টমার যারা রয়েছে, যারা অপরূপা পছন্দ করছেন, থ্যাঙ্কস ফর লাইক, আমাদের এত বেশি আমরা ফোন কলস পাই আমাদের অপরূপার পরে, যে তারা সিল্ক দেখার জন্য অনেক দূর থেকেই আসেন, তাদের জন্য কিন্তু অবশ্যই আমার মাথায় থাকে যে তাদেরকে আমি নতুন কি সিল্ক কালেকশন দেখাতে পারি। নিশ্চয়ই, এই এই শাড়িটা রংটা চমৎকার। আমি এটাকে কি বলবো, হাওয়াই মিঠাই মিঠাই, হ্যাঁ, তার সাথে এটা একটু হট পিঙ্ক এর সাথে ভেলভেট কালারের হালকা চুড়ি পার দিয়ে তার সাথে কন্ট্রাস্ট দিয়েছে আঁচল আঁচল, চমৎকার, খুব সুন্দর। এই শাড়িগুলো কিন্তু আমরা সবাই জানি ইজ ভেরি নাইস, ফ্যাব্রিক থাকে 100% পিওর হ্যান্ডলুম এবং গ্যারান্টিড গ্যারান্টিড। হ্যাঁ, চমৎকার। আমাদের সিল্ক মার্ক থাকে, আমাদের যে কোনো দামি পিওর প্রোডাক্টে যে কোনো কাস্টমারই দেখতে পারবেন আমাদের হ্যান্ডলুমের মার্ক দেওয়া। এটা প্রাইসটা তুমি আমাদেরকে বলো? অ্যারাউন্ড 350 থেকে শুরু হয়, স্টার্টিং রেঞ্জ 350 এবং আরো ভ্যারাইটি থাকবে অবশ্যই। দর্শক আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সবসময় শাড়ি হাউসকে ভালোবাসার জন্য এবং আপনাদের শাড়ি কেনার সবচেয়ে পছন্দের আউটলেট হিসেবে চুজ করার জন্য। সেই সঙ্গে আজকে আরও ধন্যবাদ দিতে যাচ্ছি যারা আমাদের হোলসেল বায়ার্স আছে এবং জানাতে চাচ্ছি যে নববর্ষের বিশাল বড় কালেকশন আমাদের আছে। হ্যাঁ, আপনারা এসে সেই কালেকশন নিয়ে যেতে পারেন এবং শাড়ি হাউস অপরূপাতেও সেই কালেকশনের কিছুটা দেখা যাচ্ছে। যারা হোলসেল করছেন, যারা বাড়িতে বসে বিক্রি করবেন, যাদের ছোট ছোট ব্যবসা আছে, তারাও যদি বৈশাখী কালেকশন শাড়ি হাউস থেকে বালকে নিতে চায়, তাদেরকেও তুমি আমাদের জানিয়ে দিতে পারো। হ্যাঁ নিশ্চয়ই। এই এই শাড়িটা একটু দেখে নেই, এই শাড়িটা রংটাই একদম ডিফারেন্ট, আনকমন একটা কালার এবং ডিজাইনও আনকমন। এই শাড়িটা আমাদের খুবই একটা খুবই সুন্দর আনকমন একটা জিনিস। কি কালার বলো, 2-3 কালার মিক্স আছে। এটা আমি বলবো বটল গ্রিন এবং তার সাথে শ্যাওলা একটা গোল্ড একটা শেড দেখা যাচ্ছে। পাটটা দেখাও, পাটটা অপূর্ব সুন্দর পিটানো বেনারসি বেনারসি পার এবং দুই দিকেই সম সেম সেম পার থাকছে। আঁচলটা দেখাও, একদম পুরো বেনারসির পার আঁচল, কিন্তু বেনারসি না, এটা কিন্তু এত পেটা কাজ। বাহ, চমৎকার, এবং মানে এত পেটা কাজ এবং এত সুন্দর সেই প্যাটার্ন গুলোকে ধরে রেখেছে বেনারসির প্যাটার্নে কাঞ্জিবরমের কোয়ালিটি কোয়ালিটি। হ্যাঁ, সো যারা বেনারসি একটু হেভি পরবো না, বেনারসি পরে ফেলেছি নতুন কি, তাদের জন্য আমাদের আজকে চমৎকার এই শাড়িটা। যেমন পার জমিন তেমন আঁচল, দর্শক এই শাড়িগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে। হালখাতার অনুষ্ঠানে তো আসবেন, মিষ্টিমুখ করবেন, তার সাথে পুরো ডিসকাউন্টের 15 দিনে সুযোগ নিয়ে নিন অবশ্যই। এর সাথে একটা ব্লাউজ তুমি দেখাও, আমাদের ব্লাউজের কিন্তু হিউজ একটা ডিপার্টমেন্টই আছে আমাদের শুধু ব্লাউজের। যারা ব্লাউজ খুঁজছেন টরন্টোতে, হ্যাঁ, কোথাও পাচ্ছেন না, 2982 ড্যানফোর্থ অ্যাভিনিউতে চলে আসতে হবে। এবং এই ব্লাউজগুলো রিঙ্কি দিয়ে শুধু শাড়ির সাথে নয়, আমি বলবো
মেয়ে তেমনি স্কার্টের সাথে পরতে পারবে আমি বলবো চমৎকার, খুবই রিজনেবল প্রাইস এবং সাইজ থাকছে নিশ্চয়ই, অবশ্যই এগুলোতে নরমালি ফ্রি সাইজ, কিন্তু তুমি এগুলোকে ছোট বড় করতে পারবে। বাহ চমৎকার, আর এটা আমি ইকট সিল্ক দেখাই নিশ্চয়ই, একদমই আনকমন কালার কম্বিনেশন, আনকমন উপরের পাটটা থাকছে একদম ইয়েলো, নিচে ব্লু, আর এটা আঁচল হচ্ছে, এটা আঁচল, আঁচল দিয়ে আমরা শুরু করছি। আঁচলটা চমৎকার এবং যেটা বললে তুমি যে খুবই ডিফারেন্ট কম্বিনেশন, দর্শক নিচে পড়বে এই জায়গাটা, কোটকিটা, কোটকি ডিজাইনটা থাকবে নিচের পোরশন, আর যেটা ইয়েলো পোরশন রয়েছে সেটা থাকছে আমাদের টপ বর্ডারসে। ব্লাউজ পিস সহ এই ধরনের এক্সক্লুসিভ আমাদের যে ইকতের কালেকশন 350-400 এর ভিতরে আমাদের প্রাইস থাকছে। ইকতের প্রচুর ভ্যারাইটিস আমরা অনেক এপিসোডের আগেও দেখিয়েছি এবং কাস্টমাররা লাইক করেছে। স্টিল যারা নতুন কালেকশন ইকত দেখবেন তারা শাড়ি হাউসে আসতে হবে, অবশ্যই শাড়ি হাউস অপেক্ষা করছে আপনাদের জন্য এই নতুন বছরের এই উদযাপনকে কেন্দ্র করে। চলে আসেন এবং নানান রকম শাড়ি কিনে নিয়ে যান, শুধু পয়লা বৈশাখে পরার নয়, হ্যাঁ শাড়ি, পেটিকোট, ব্লাউজ, জুয়েলারি, হ্যান্ডব্যাগস, বাচ্চাদের পাঞ্জাবি, দাদাদের পাঞ্জাবি, হ্যাঁ সব খুব সুন্দর দেখাচ্ছি, চমৎকার। তোমার লাইট পিঙ্ক, লাইট পিঙ্ক ওয়াই, এটা কিন্তু আমাদের বৈশাখীতেও যাচ্ছে, হ্যাঁ সাথে আমাদের যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান, এই সব শাড়িগুলোর অনেক রকম ব্যবহার। অনেকে বলে একটু যারা সিনিয়র আছে আমাদের মা চাচিরা তারা পরতে পারবেন, তবে আমি কিন্তু দেখছি ইয়াংরাও খুব পছন্দ করে আজকাল লাইট কালার্স, হ্যাঁ হোয়াইট অলওয়েজ লুক গুড, তার সাথে যদি এরকম একটা কন্ট্রাস্টেড ভরা কাজের আঁচল হয় তাহলে তো শাড়িটা আরো সুন্দর ফুটে ওঠে, ভীষণ সুন্দর, তার সাথে যেরকম ব্লাউজ আমি দেখিয়েছি ওরকম ব্লাউজও কিন্তু ম্যাচিং করতে পারবে, চমৎকার, এই ব্লাউজটা এটার সাথে যাবে খুব ভালো মতো, বা এই ধরনের একটা, হ্যাঁ করতে চাই, যাই ব্লাউজ পিস বানাবো না, চমৎকার পাওয়া যাবে, খুব ভালো, আর এই গোলটা ভীষণ সুন্দর লাগছে আমাদের। এই ধরনের গাদওয়ালের কালেকশনের স্টার্টিং 250, বাট গাদওয়াল ইজ লাইক অনেক হাই কোয়ালিটির সিল্ক হয়, এটা ডিপেন্ড করে তোমার শাড়ির উপরে কেমন কাজ এবং তার ভারের ওপরে। বাহ খুব সুন্দর, চমৎকার। দর্শক এপ্রিল মাস আসলেই মনে হয় দুটো আনন্দ, এক হচ্ছে টরন্টো শহরে ঠান্ডাটা একটু কমবে আর সামার আসছে আসছে, এবং সেই সাথে সত্যিকার অর্থে আমাদের বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ চলে আসে, এই বৈশাখ মাস এবং সামার দুদিক দিয়েই সামার, সেটার একটা আনন্দ। সামার আসলে হয় যে আমাদের অনেক বিয়ের অনুষ্ঠান থাকে, হ্যাঁ অনেক অ্যানিভার্সারি, যারা পুরো শীতকালে কিছুই করতে পারেননি তারা যখন মনে করবে যে সামার আসলে আমরা সেলিব্রেট করব, সেই সাথে নতুন শাড়ির কালেকশন দিয়ে করতে হবে। এবং এটা বলে রাখা ভালো আপনাদের দর্শক, আপনাদের মধ্যে যদি পরিচিত কেউ থাকে বা যারা দেখছেন তারা জানেন যে বছরে কোনো বিয়ের অনুষ্ঠান আছে, অনেক শাড়ি কেনা হবে, তবে এপ্রিলের এই 15 দিনের সেলের সুযোগটা কিন্তু আপনারা নিতে পারেন, আমি তো অবশ্যই, এবং অনেক সেভিংস হবে যে এপ্রিলের 1st থেকে এপ্রিলের 15th অবধি শাড়ি হাউসের অ্যানিভার্সারি পূর্তি উপলক্ষে প্লাস আমাদের হালখাতার জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখি এবং ইটস হিউজ, আপনারা সবাই আসুন উপভোগ করুন আমাদের সেল, আর সাথে আপনাদের 14 এবং 15 তারিখ শাড়ি হাউস আপনাদের জন্য মিষ্টি খাওয়ার ব্যবস্থা রাখবে। বাহ চমৎকার, তুমি এই শাড়িটার ব্যাপারে বলছিলে, ওকে এটা হচ্ছে তোমার পিওর বেনারসি সিল্ক, পিওর কাতান সিল্ক, কারণ তুমি ধরলেই বুঝতে পারবে আমাদের কিন্তু বেনারসির ভ্যারাইটিস আমরা প্রত্যেক এপিসোডে নিয়ে আসি। এই কালারটা দেখানোর কারণ হচ্ছে কালারটার সাথে কন্ট্রাস্ট পার রয়েছে আমার, নর্মালি আমাদের একটা কালারের সাথে জরির পাড় দেখাই, এই পাড়টা রয়েছে বেগুনি পাড় তার সাথে ফিরোজা রঙের, এবং কাজটা কিন্তু ট্র্যাডিশনালি আমাদের যেরকম বেনারসি হয় একদম বীর বেনারসির মতো কাজ, তার সাথে এটা এক্সক্লুসিভ, এই কারণে আমরা একটু কুচিতে যাব। বাহ
বা তুমি দর্শককে এটাও বলো যে তোমাদের বেনারসি তোমরা অর্ডার করে আনছো, ডিজাইনগুলো তোমরা স্পেশালি পাচ্ছো? হ্যাঁ অবশ্যই, বেনারসি দেখতে হলে টরন্টোতে শাড়ি হাউসে একবার আসতেই হবে, কারণ আমাদের বেনারসির হিউজ কালেকশন আমরা রাখি। বেনারসির সাথে যুক্ত হয় শুভ একটা কাজ নিশ্চয়ই, যেমন আমাদের যারা নিউলি ম্যারিড হতে চলেছেন তাদের জীবনে প্রথম সূত্রপাত কিন্তু বেনারসি দিয়েই। এবং এটা শুধু একটি শাড়ি নয়, অনেকে ব্লু চুজ করছে। আর তাছাড়াও যেটা বলছি যে অফ দ্য শেলফ বেনারসি এগুলো নয়, এগুলো তোমরা ডিজাইন নিজেরা আনছো দেখাচ্ছি, বাট আমাদের অনেক ব্লাউজ পিস থাকছে তোমার এই ধরনের, পারে থাকছে তোমার ব্লুটা আর বডিতে থাকছে ফিরোজা। এই শাড়িটার রাখতে রাখতে বলে দিচ্ছি দর্শক, এই শাড়িটার জরির কাজটা কিন্তু একদম গোল্ড নয়, একটু সিলভারিশ গোল্ড, হ্যাঁ, কারণ সবাই পিওর, যেটা অনেকে পছন্দ করে, কারণ সিলভারি গোল্ড কিন্তু অনেকেই পছন্দ করে আজকাল, এবং রেয়ার এবং রেয়ার, সেজন্য এই এই ধরনের কালেকশন আসা মাত্রই দর্শক কিনে রাখা উচিত যদি আপনার সেটা মন মতো হয়। নেক্সট যেটা দেখাচ্ছি আমি, এটা বলবো আমি গায়ে হলুদের জন্য স্পেশালি, একদম আমি আগে আঁচলটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আঁচলটা যেহেতু সামনেই রয়েছে, আঁচলে তো খুবই সুন্দর, মানে আঁচল দিয়ে বেনারসি পরবো, আঁচলটা সামনে সামনে দিয়ে, তো আঁচল সুন্দর না হলে তো শাড়ি সুন্দর হবে না। পুরো আঁচলটাতে থাকছে একদম পিওর জড়ি দিয়ে কাজ করা, থাকছে কুচিতে ডিফারেন্ট, ও চমৎকার, যখন তাকে বসানো হবে গায়ে হলুদের মেকে কোনেকে সাজিয়ে কুচিটা একটু ছড়িয়ে দিয়ে মাঝখানে যখন লালটা থাকবে খুবই সুন্দর, সাথে থাকছে ছোট ছোট বুটি দিয়ে চমৎকার, খুব সুন্দর। আর পাটটা তো আমরা দেখাতেই পাচ্ছি, পাটটা আমাদের ফ্লাওয়ার এবং পিটানো জড়ি, চমৎকার, আমি দেখতে পাচ্ছি গায়ে হলুদের কোণে এই শাড়ি পরে বসায় অপূর্ব লাগবে। তো ব্লাউজ বানানোর সুবিধা রয়েছে শাড়ি হাউসে, যারা গায়ে হলুদের গয়না খুঁজছেন যে মেয়েকে হলুদের সাথে সাথে ফুলের গয়না পরাবো, আমরা কিন্তু শাড়ি হাউসে স্টিল সেটা ক্যারি করছি। বাহ খুব সুন্দর, একই এক এক জায়গায় এক দোকান থেকে আপনারা সবকিছুর একটা কেনার একটা সুযোগ পাচ্ছেন। ওয়ান স্টপ, যেখানে তুমি পাচ্ছ আমাদের বিয়ের মেয়ের পোশাক, ছেলেদের পোশাক, বাচ্চাদের পোশাক, বাচ্চাদের পোশাক, এনি এজ, ইভেন এন্ড আমাদের বেড কভারের কালেকশন, চমৎকার। আরেকটা বৈশাখী কালেকশন দেখ, আমরা আবার বৈশাখী কালেকশনে ফিরে যাচ্ছি দর্শক, এবং এটা একটু খুবই মানে এক্সক্লুসিভ মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এটা তোমার এক্সক্লুসিভই, তোমার ডিজাইনার হয় এগুলোতে, বাট যেহেতু বৈশাখী সেহেতু আমি এগুলোতে খুব বেশি প্রাইস মার্ক রাখাই না, কারণ এটা সবাই আমরা জানি যে আমরা বৈশাখীতে একটা খরচ করব, একটা, হ্যাঁ, তো একটা শাড়ি কেনার মতন প্রাইস আমি রাখছি। এটা আমাদের উইদিন 100 এর ভিতরে, ব্লাউজ পিস আলাদা করে পাশে থাকছে, সাদা এবং লালের কম্বিনেশন, চমৎকার। এবং এই শাড়িগুলো সিল্ক, পিওর সিল্ক না, এগুলো তোমার সিল্ক এন্ড তসর মিক্স হয়, মিক্সড হচ্ছে, কারণ এগুলোর রেঞ্জ আমি একটু অ্যাফোর্ডেবল প্রাইসে রাখতে চাইছি। চমৎকার দর্শক, এই ধরনের শাড়ি নিশ্চয়ই আপনারা পয়লা বৈশাখে পড়তে চাইবেন, এবং এগুলোই সবাই পছন্দ করে, চলে আসবেন শাড়ি হাউসে। একদম শেষ হয়ে যাওয়ার আগে আগে যেন আপনি আপনার পছন্দের শাড়িটা, পছন্দের ডিজাইনটা কিনতে পারেন। এটা আমাদের বালকের শাড়ি, এটা আপনি কেউ যদি 10টা 12টা করে কিনতে চান, সো আপনি, চমৎকার শাড়িটা দেখতে কিন্তু মনে হচ্ছে অনেক অনেক এক্সপেন্সিভ এবং অনেক রিচ, কিন্তু আমার অবাক লাগছে যে এই শাড়িটা এরকম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে দর্শক। এবং সংগঠনদের বলছি, যারা পয়লা বৈশাখে একরকম কাপড় পরতে চাচ্ছেন, শাড়ি পরতে চাচ্ছেন, এই ধরনের শাড়ি হতে পারে আপনাদের পছন্দ। আর একটা শাড়ি দেখাই, পিওর সফট সিল্ক, বাহ, গঙ্গা যমুনা সিল্ক, যেটা গঙ্গা যমুনা পার, হ্যাঁ, আঁচলে থাকছে ম্যাজেন্ডা, ব্লাউজ পিসও থাকছে ম্যাজেন্ডা, আর পুরো শাড়িটা থাকছে তোমার এই ধরনের লুক, বাহ, ফিরোজা এবং ম্যাজেন্ডার, গঙ্গা যমুনা পার, সাথে মাঝখানে যে গোল্ড জমিনটা সেটা খুব এক্সক্লুসিভ প্রোডাক্টের ভিতরে রয়েছে, যারা আমাদের সেলের জন্য
আমাদের টিভিতে অ্যাড যাচ্ছে, তারা কিন্তু সবাই জানবেন যে আমাদের কিন্তু পিওর হ্যান্ডলুমের প্রোডাক্টও আমাদের ডিসকাউন্ট চলবে, যেটা অনেকেরই খুবই পছন্দের। আমি জানি সারী হাউসের পিওর হ্যান্ডলুম ইজ এ বিগ হিট, এবং অনেকে, অনেক কাস্টমাররা যারা সিল্কের এই ধরনের লুকটা পছন্দ করেন তারা আসছে, এবং তাদের জন্য এটা একটা বড় আমাদের একটা আহ্বান, আপনারা আসবেন, এই ডিসকাউন্টটা কাজে লাগাবেন। এখন দেখা যাক, এই শাড়িটার কথাই বলো তুমি, কি অদ্ভুত এটা রং এবং ডিজাইন। পিওর দশর, আমরা যখন প্রোডাক্ট অপরূপাতে শো করি বা কাস্টমারকে দেখাই, আমরা কিন্তু স্পেশালি আমি পছন্দ করি যে কাস্টমার কি কিনছেন সেটা যেন উনি জানেন। আমরা যখন প্রোডাক্ট দেখাই আমি বলে দিই এটা হাফ সিল্ক, এটা তসর অ্যান্ড কটন মিক্স। আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু পিওর তসর। চমৎকার, এটার প্রাইস কেমন হবে তুমি আমাকে বলো? 3, বাহ, 3 এর কাছাকাছি হবে এই শাড়িগুলো। এই শাড়িগুলোর আমাদের হিউজ হিউজ কালেকশন, প্রত্যেকটা পার্টের ডিজাইন চেঞ্জ হবে, ইটস নট সিমিলার, একই ধরনের কিছু না। ভিতরের কালার বাই কালার দিয়ে চেঞ্জ হবে, আঁচল চেঞ্জ হবে, ঘর বাড়ি লতা পাতা যা প্যাটার্ন থাকছে, যেগুলো পছন্দের জিনিস সবই আমাদের তসরের মধ্যে তুলে এনেছি। ভীষণ সুন্দর এবং খুব আর্টিস্টিক এই মোটিভগুলো, মানে শাড়িতে পরতে অনেক ভালো লাগে, অনেকে পছন্দ করে, এবং অনেক অন্যরকম একটা লুক তৈরি হয়, ট্র্যাডিশনাল থেকে একটু আলাদা। হ্যাঁ, চমৎকার। একটা শিফন দেখাই, আমাদের জয়পুরি চুন্দ্রি শিফনের উপরে। টিনেজারদের জন্য তো অবশ্যই আমাকে কিছু দেখাতেই হবে, তারা কিন্তু খুবই পছন্দ করেন চুন্দ্রি শিফন। শিফন, সেই চুন্দ্রি শিফন আমাদের, তুমি বলছিলে টিনেজাররা খুব পছন্দ হয়, সবাই আমরা পরতে পারি, বাট টিনেজাররা একটু সফট, একটু হালকা শাড়ি খুঁজছেন, তাদের জন্য এই ধরনের শাড়ির আমাদের কালেকশন রয়েছে। চমৎকার, নানান রং হবে বলছো? হ্যাঁ অবশ্যই, কালার থাকছে, ব্লাউজ পিস সহ এই ধরনের শাড়িগুলো অ্যারাউন্ড 235-250 এর ভিতরে, পিওর চুন্ডি শিফন ফ্রম রাজস্থান, বাই কালার থাকছে, খুব সুন্দর একটা আঁচলে, একটা ভীষণ সুন্দর, এবং একটা বুটিক কেন বলো, আমরা রাতের অনুষ্ঠানে, এবং সত্যি বৌভাতের দাওয়াত থাকে, এনগেজমেন্টের দাওয়াত থাকে, এই ধরনের অনেক পার্টি থাকে যেখানে আমরা একটু মডার্ন লুক কিন্তু শাড়ি দিয়েই তৈরি করতে চাচ্ছি, একটু চাচ্ছি যে আমরা একটু বলিউড স্টাইলের একটা লুক তৈরি করব, দিস ইজ পারফেক্ট ফর দ্যাট লুক। খুবই সুন্দর, মানে কাজের তো মানে নেই তো হ্যাভি ওয়ার্ক হতেই হবে, আদারওয়াইজ সি থ্রু, তো সেটাকে কমানোর জন্যই যথেষ্ট কাজ থাকে তার সাথে, এবং গোল্ডেনের একটা যে টাচ রয়েছে মাঝখানে মাঝখানে আরো বেশি প্রমিনেন্ট করেছে। ভীষণ গর্জিয়াস এই শাড়িটা, এবং আমি জানি এটা পরলে, এবং এই যে তাতাল করা দেয় দুই পাশে এখানে কাজগুলো স্টোন থাকছে সাথে, খুবই চমৎকার। আমাদের এই ধরনের নেটের কালেকশনে ডিজাইন এবং কালার দুটোই চেঞ্জ হবে, আমাদের কালেকশন আছে এটাতে। চমৎকার, তুমি এই শাড়িগুলো আমাদের প্রাইসটা বলে দাও। আমাদের নেটের কালেকশনে এই ধরনের শাড়িগুলো আমাদের অ্যারাউন্ড 2 থেকে শুরু হয়। বাহ, চমৎকার, ভেরি নাইস, চমৎকার। দর্শকদের আমরা প্রতি এপিসোডেই কিন্তু একটা করে তুমি একটা ডিফারেন্ট একটা কিছু দেখাচ্ছো, এক্সক্লুসিভ অবশ্যই আমাদের একটা থাকবে, তো আমি একটা খুব সুন্দর এক্সক্লুসিভ লেহেঙ্গা দিয়ে এপিসোড। নিশ্চয়ই, আমি চাইছি তুমি লেহেঙ্গা দেখাও, কারণ দর্শক বছরের মাত্র শুরু, আসবে নববর্ষ, আসবে বিয়ে, আসবে আরও অনেক নানান অনুষ্ঠান, আমরা পার করে এসেছি বছরের শুরুতে ইংরেজি বছরে নববর্ষের অনুষ্ঠান, ঠিক এই ধরনের অনুষ্ঠানের জন্য এরকম একটা লেহেঙ্গা কিন্তু আপনাদের পছন্দ হবে এবং প্রয়োজন হবে। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, লেহেঙ্গা এই স্কার্ট এটা কিন্তু আবার ফেরত এসেছে, শুধু ছোটদের জন্য নয়, বড়রাও, এবং মানে লং কুর্তার সাথে এগুলো পরার একটা স্টাইল এসেছে। লেহেঙ্গা মানেই অনেক হ্যাভি, অনেক কাজ, কিন্তু তার সাথে মার্জিত কালারেরও তো ডিমান্ড থাকে। নিশ্চয়ই, ধরো সবাই আমরা যেমন রেড, গ্রিন, ব্লু লেহেঙ্গাস দেখে থাকি, দেখাই আমি প্রত্যেক এপিসোডে, সেক্ষেত্রে কিন্তু এটা গোল্ডেন, এটা খুবই এক্সক্লুসিভ, এবং প্রথমত এক্সক্লুসিভ এই কারণে এটা নেটের না, না হ্যাঁ, এটা পিওর তসরের উপরে আমাদের কাজ করানো আছে, কাজগুলো যত সবাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টেপে থাকছে রেশম সুতো দিয়ে কাজ করা, এলিগেন্ট, অনেক বেশি এলিগেন্ট, তার সাথে থাকছে এটা টপসটাও একটা অদ্ভুত ডিজাইন করা রয়েছে, চমৎকার, খুব সুন্দর। এটা সামনের নেক, এবার সে দেখাই,
এটা ফ্রন্ট নেক থাকছে আমাদের গলার সামনে, আর দুই দিকের হাতে থাকছে নেট দিয়ে, যারা একটু তার সাথে এটার সাথে একটা অসম্ভব সুন্দর একটা দুপাট্টা রয়েছে, চমৎকার গোল্ডেন তসরের সাথে রেড কম্বিনেশনের কন্ট্রাস্ট, চমৎকার। লেহেঙ্গা কিন্তু এখন আর শুধু বিয়েতে পরার মতো বা একদমই ওরকম জাঁকজমক অনুষ্ঠানে পড়তে হবে তেমন কিন্তু নয়, লেহেঙ্গা এখন এমন একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গিয়েছে যে কোনো পার্টিতে লেহেঙ্গা হতে পারে আপনার চয়েস। লেহেঙ্গা অবশ্যই একটা সুন্দর, খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট হয় এই ধরনের লেহেঙ্গার সাথে। কিন্তু আমাদের হ্যান্ডব্যাগসের একটা কম্বিনেশন আমরা রাখি, যারা ম্যাচ করে পড়তে চাইবেন তাদের এই ধরনের হ্যান্ডব্যাগস আমাদের শাড়ি হাউসে কালেকশন আছে, কালেকশন রয়েছে। জুয়েলারির হিউজ সম্ভার, আমরা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি রিচ এখন শাড়ি হাউস, কিন্তু আমাদের জুয়েলারির সেকশন সম্পূর্ণ আলাদা করে ফেলেছি আমরা। সো এনি কাইন্ড অফ জুয়েলারি, হ্যান্ডব্যাগস, ঝুমকা, টিকলি, যে কোনো শাড়ির সাথে যে কোনো কিছুর সাথে ম্যাচ করে পড়তে পারবে। এবং দোকানে তুমি যেটা বলছো আলাদা সেকশন করা হয়েছে, এবং দোকানে গেলে দেখা যাচ্ছে শোরুমে সেগুলো ডিসপ্লে এর ব্যবস্থা আছে। দর্শক, আমরা প্রতি এপিসোডে চেষ্টা করি আপনাদেরকে আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ কিছু কালেকশনের ছিটেফোঁটা দেখানোর, কারণ আমি জানি শাড়ি হাউস দোকানে যে ইনভেন্টরির যে কালেকশন সেটা দোকানে এসে যদি আপনারা না দেখেন তাহলে কোনোভাবেই আপনাদের মন ভরবে না। তবে আমরা প্রতি এপিসোডে চেষ্টা করি, আমাদের সময় ফুরিয়ে যায়, আমাদের আরও ইচ্ছা থাকে কিন্তু আমরা সেটা করতে পারি না। ঠিক তেমনই আজকেও আমাদের সময় শেষ হয়ে এসেছে, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আবারও মনে করিয়ে দিতে চাই হালখাতার অনুষ্ঠান 14 এবং 15 মিষ্টিমুখ করবেন, আর শাড়ি হাউসের অ্যানিভার্সারি উপলক্ষে 15 দিনের হিউজ ডিসকাউন্ট অ্যান্ড সেলের আয়োজন করা হয়েছে। আপনারা আসবেন যাতে আপনারা নববর্ষ উদযাপনের পুরো শপিংটা ওই ডিসকাউন্টের সময় করতে পারেন। একদম, এবং আমাদের যে প্রত্যেক এপিসোডে আমরা প্রোডাক্ট নিয়ে আসি আপনাদের জন্য, সেখানে এনিথিং আপনাদের যদি খুব পছন্দ হয়ে যায় বাই ফোন আপনারা আমাদের কাছে বুক করতে পারেন, সরাসরি চলে আসতে পারেন 2982 Danforth Avenue-তে। দর্শক, আবার হাজির হব প্রতি শুক্রবার রাত 8:30 এনআরবি টিভির পর্দায় শাড়ি হাউস অপরূপার এপিসোড নিয়ে। আপনারা আমাদেরকে ভালোবাসেন সেজন্য আমরা নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই, সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক শুভেচ্ছা, নমস্কার, শুভরাত্রি। বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ি নিয়ে নতুন কথা শুনতে, সাত সমুদ্র 13 নদী পার হয়ে আসা নতুন শাড়ি দেখতে চোখ রাখুন এনআরবি টেলিভিশনের পর্দায় প্রতি শুক্রবার সন্ধ্যা 8:30। শাড়ি হাউসের রিঙ্কি কথা বলবেন নতুন নতুন শাড়ি নিয়ে, সাথে থাকবেন আপনার প্রিয় টরন্টোর বাঙালি কমিউনিটির একজন সেলিব্রিটি। বাঙালি পোশাকে সাজতে, বাঙালি ঐতিহ্যকে সমুন্নত রাখতে শাড়ি হাউসের সাথে।